অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে বারুকৈ জলাখলা খুৱাইছে সাধারণ জনতাক। বিশেষ বর্তমান যে বান পরিস্থিতি, সেই বান পরিস্থিতির সময়সাত পাচলিকে ধরে বিভিন্ন খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে আকাশ চুইছেগৈ, যারবাবে আজি শিবসাগরের চহরের মাজমজিয়াত বীর লাচিত সেনার শিবসাগর নগর সমিতিয়ে তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। ইয়া মই দেখাইছো মূল্য বৃদ্ধির, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এইদরে বীর লাচিত সেনার কর্মী সকল শিবসাগর রাজপথলৈ ওলাই আহিছে। ইয়া দেখাইছো শিবসাগর রাজপথত এই ধরনের মূল্য বৃদ্ধি রোধ করক, যোগান বিভাগ হাই হাই আদি স্লোগানের উত্তাল করেছে শিবসাগরের এই স্টেশন চারিআলির মাজমজিয়া। ইয়া মূল্য বৃদ্ধি রোধ করা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সরকার, তারপরে এই ধরনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। মানে জানিব বিচারিম আমি আজি বিলাসিনা কেন্দ্রীয় সমিতির শ্রদ্ধা সম্পর্কিয়া মুখ্য প্রশাসনিক সচিব আমার শিবগর জেলা সমিতির সন্মানীয় সভাপতি আর মুখ্য সচিব ডাঙরিয়া অনুমতি মর্মে অনুমতি ভিত্তিক আজি বিলাসিনা অসম শিবগর নগর সমিতির প্রায় শতাধিক সৈনিক আজি শিবগর নগরের মাঝমাঝে উপস্থিত হয়ে একলগ হয়ে বিগত সময়সাত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বিজেপি সরকারের জিন্ন যে অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে তার উপর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করছো। আর আমি এই প্রতিবাদী কার্যসূচী যোগেদি সরকার মাননীয় যোগান মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়ার জানাই দিব বিচার যে অতি শীঘ্রে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব, যদি মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব নয় কিন্তু আহিত অধীনত আমি বীর লাচিত সেনা অসমে সকল রাইজকে সজাগ পরিচালন করিয়ে ইয়ার বিরুদ্ধে বৃহৎ দণ্ডদানী প্রতিবাদী কার্যসূচী করবলে আমি বাধ্য হম। মন্ত্রী রঞ্জিত দাসের বিরুদ্ধে করেছে বীর লাচিত সেনার এই কর্মী সকল আর মূল্য বৃদ্ধি শীঘ্রই রোধ করার দাবি উত্থাপন করেছে। ইয়া মই আরো ভাষ্য লম আরক্ষী আরক্ষী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গড়ি তুলেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয়। প্রথম কথা হল বিজেপি সরকারখন থাকালেকে আমি নাভাবো যে ইয়াত কিবা উন্নতি হব বলে। আজি আমার আপনাদের দেখি আছে যেহেতু আমি বজাৰ সন্মুখত আছো, এটা বস্তু দাম বহালে হিমন্ত বিশ্ব সরকারখনে যদি আমাক চামুচা দিয়ে বেচ যায় তেখেতে লৈ যায়। বর্তমান আমার যোগানমন্ত্রী যিনি রঞ্জিত কুমার দাস আছে তেখেতে আমার সত্যি ধেমালি করে আজি জনসাধারণের উপর মাধ মারি। প্রথম কথা যদি মূল্য বৃদ্ধি রোধ নকয়ে কিন্তু অনাগত দিনত গণতান্ত্রিকভাবে কিন্তু ইয়ার বহুত ডাঙর একটা প্রতিবাদী কার্যসূচী আমি হাতত লোবলে বাধ্য হম। আজি বিজেপি সরকার আছে, বিজেপি সরকারকে আমি বারে বারে কম হাই হাই আর বারে বারে কম হাই হাই বিজেপি সরকার হাই হাই। মূল্য বৃদ্ধি বারুক জুরুলা করেছে জনসাধারণক শিবসাগর এনেকা এবিধ পাচলি নাই যিবিধ পাচলির দাম 100 টাকার তলত। সকল পাচলি তথা খাদ্য সামগ্রী 1 কিলো প্রতি কিলো পাচলি সর্বসাধারণ নিত্য প্রয়োজনীয় পাচলির দাম আসলতে 100 টাকার উপর। আর এয়া প্রতিকৃতি দাহর সময়তে মন্ত্রী রঞ্জিত দাসের প্রতিকৃতি দাহ করব বিচার হয়েছে আর তেনেকা সময়তে আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত হতাহতি। এয়া দেখাইছো হতাহতি, এয়া আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত এয়া হতাহতি। শিবসাগর স্টেশন চারিআলি টনা আজোড়া এয়া দেখিছে মন্ত্রী রঞ্জিত দাসের প্রতিকৃতি দাহর সময়তে এই ধরনের আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত এয়া টনা আজোড়া হয়েছে, হতাহতি হয়েছে। ইয়া উত্তেজনাময় পরিবেশ শিবসাগর শহরের স্টেশন চারিআলিত এয়া দেখিছে। এয়া আরক্ষী আর বীর লাচিত সেনার কর্মী সকলের মাজত এই ধরনের হতাহতি টনা আজোড়া চলিছে। এয়া প্রতিবাদস্থলীত উত্তেজনা, এফালে যদি প্রতিকৃতি আরক্ষীয়ে টানিছে আনফালে বীর লাচিত সেনায়, এয়া টনা আজোড়া হতাহতির সৃষ্টি হয়েছে। এয়া মই দেখাইছো এয়া শিবসাগরত এই ধরনের শিবসাগর শহরের মাজমজিয়াত আজি মাজমজিয়াত পরিবেশ কিছু উত্তেজনাপূর্ণ হয়ে পড়ছে। মূল্য বৃদ্ধি রোধের দাবিত বীর লাচিত সেনায় প্রতিবাদ সাব্যস্ত করেছে আর তার মাজতে আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত সৃষ্টি হয়েছে হতাহতি।